गुड इवनिंग, वेलकम टू माय चैनल क्लास विद आरसी। आज हमरा आलोचना करब क्लास फाइव एर लेसन वन द गांधी द महात्मा एर फाइनल पार्ट बा शेष अंशटी आज के हमरा आलोचना करे नेब। एर आगे प्रथम पार्टी आलोचित होयेछे सेटी ना देखे थाकले देखे नेबे এবং এই টেক্সটের যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক www.studysolves.com এ ক্লিক করলে এই টেক্সটের সমস্ত পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা দেরি না করে চলে বলে রাখি ক্লাস ফাইভ এর অন্যান্য ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ফাইভ ক্লিক করলেও সব ভিডিও পাওয়া যাবে। আর আমাদের ফেসবুক পেজ ক্লাস উইথ আরসিতেও কিন্তু সমস্ত ভিডিও পাওয়া যাবে। তো দেরি না করে আমরা চলে যাই পুনঃস্মরণে, অর্থাৎ প্রথম অংশে আমরা কি বলেছিলাম বা কি আমাদের আলোচিত হয়েছিল। একবার একটি ছোট্ট ছেলে গান্ধীজির সাথে দেখা করতে গিয়ে তার পোশাক দেখে বিস্মিত হয়। সে গান্ধীজিকে পোশাক না পরার কারণ জিজ্ঞাসা করলে গান্ধীজি জানান যে তিনিও গরিব ও জামা কেনার মতো তার টাকা নেই। তখন ছেলেটি জানায় যে তার মা জামা সেলাই করতে পারে এবং গান্ধীজির কটা জামা চাই সে জানতে চাইল। তখন গান্ধীজি তাকে জানান যে তার পরিবার অনেক বড় এবং তার 40 কোটি ভাই বোন, তাদের সবার পরার মতো জামা নেই, তাহলে তিনি নিজে কি করে একা জামা পরতে পারবেন বা পারেন। এখান পর্যন্ত আমরা প্রথম ইউনিটে পড়েছিলাম, সেটা নিশ্চয়ই সকলের মনে আছে। তারপর অর্থাৎ পরের পার্ট বা পার্ট টুতে আমরা যাচ্ছি, এখানেও প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ দেয়া রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণও দেয়া রয়েছে। প্রথম বাক্য, গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি যেতেন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়, টু কালেক্ট সংগ্রহ করতে, ফান্ডস, ফান্ডস মানে তহবিল, ফর মানে জন্য, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, দেখো ফ্রিডম স্ট্রাগল উচ্চারণ দেয়া রয়েছে, স্বাধীনতা সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য, তহবিল সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন স্থান পরিদর্শন করতেন। এই যে এইভাবেই তিনি কিন্তু বিভিন্ন স্থানে ঘুরেছেন তার সঙ্গীদের নিয়ে তহবিল সংগ্রহের জন্য। দু নম্বর বাক্যে, ওয়ান্স একবার, হি ভিজিটেড, তিনি গিয়েছিলেন ওড়িশা, একবার তিনি উড়িষ্যায় গিয়েছিলেন, আমাদের প্রতিবেশী রাজ্য আমরা জানি উড়িষ্যা, সেখানে তিনি গিয়েছিলেন। দেয়ার সেখানে হি মেট, তার সাথে সাক্ষাৎ হয়েছিল অ্যান, একজন ওল্ড ওম্যান, বৃদ্ধ মহিলার সাথে তার সাক্ষাৎ হয়েছিল, গান্ধীজির সাথে সেখানে এক বৃদ্ধ মহিলার সাক্ষাৎ হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড, তিনি পারছিলেন না, সি মানে তিনি, কুড নট মানে পারছিলেন না, স্ট্যান্ড মানে দাঁড়াতে, স্ট্রেট সোজা, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, মহিলাটি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার, তার চুল ওয়াজ ছিল গ্রে, ধূসর, ধূসর মানে এখানে পাকা, তার চুলে পাক ধরেছিল বা তার চুলগুলো ছিল পাকা। তাহলে এই অংশ থেকে আমরা দেখলাম গান্ধীজি স্বাধীনতা সংগ্রামে তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে একবার উড়িষ্যায় গিয়েছিলেন, সেখানে তার এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়েছিল যিনি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলেন না এবং তার চুলেও পাক ধরেছিল। পরের অংশে দেখা যাক কি হয়েছিল। হার শাড়ি, তার শাড়িটি, মহিলার শাড়িটি ওয়াস ছিল টর্ন, দেখো উচ্চারণ দেওয়া রয়েছে, টর্ন মানে ছেঁড়া, মহিলাটির শাড়ি ছিল ছেঁড়া। সি ওয়েন, তিনি গেলেন নিয়ার, কাছে গান্ধীজি, গান্ধীজির, অ্যান্ড এবং টাচড, স্পর্শ করলেন হার ফিট, তার পা, তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করলেন মহিলাটি। দেন তারপর সি গেভ, তিনি দিলেন হিম, তাকে আ কয়েন, একটি মুদ্রা, তারপর তিনি তাকে একটি মুদ্রা দিলেন, মহিলাটি গান্ধীজিকে একটি মুদ্রা দিলেন। তাহলে এখান থেকে দেখা গেল ওই ছেঁড়া শাড়ি পরা মহিলাটি গান্ধীজির পা স্পর্শ করে তাকে একটি মুদ্রা দিলেন। আমরা পরের অংশে চলে যাই, 9 নম্বরে, জামানলাল বাজাজ ডিউটি, জামানলাল বাজাজ একজনের নাম, গান্ধীজির সহকর্মী, যিনি গান্ধীজির সাথে তার সাথে একইভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিলেন। বাজাজ ডিউটি, তার দায়িত্ব ছিল, ডিউটি মানে দায়িত্ব, ওয়াজ মানে ছিল, টু কিপ মানে রাখা, দ্য ফান্ডস, ফান্ডস মানে দেখো তহবিল, জামানলাল বাজাজের দায়িত্ব ছিল তহবিল রক্ষা করা, অর্থাৎ এই যেভাবে টাকাগুলো সংগ্রহ হচ্ছে সেই টাকা পয়সার হিসাব রাখা আর কি। হি আক্স, তিনি চাইলেন গান্ধীজি, গান্ধীজিকে ফর দ্য কয়েন, সেই মুদ্রাটি, বাট গান্ধীজি, কিন্তু গান্ধীজি রিফিউজড, অস্বীকার করলেন,
রিফিউজড উচ্চারণ দেওয়া রয়েছে তা প্রত্যাখ্যান করলেন বা অস্বীকার করলেন, মানে গান্ধীজি মুদ্রাটি দিতে চাইলেন না। জামানলাল জামানলাল ওয়াজ হয়েছিলেন সারপ্রাইজ, জামানলাল তো অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার হলো। তিনি বললেন, আই কিপ, আমি রাখি থাউজেন্ডস অফ রুপিস, হাজার হাজার থাউজেন্ড টাকা এস দেওয়া আছে, হাজার হাজার টাকা। জামানলাল শেঠ, জামানলাল বলেছিলেন আমি হাজার হাজার টাকা রাখি, দিস কয়েন, এই মুদ্রাটা ইজ হয় ওর্থ, মূল্যবান, মাচ মোর, অনেক বেশি দেন চে দোজ থাউজেন্ডস, ওই হাজার হাজার। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলেছিলেন এই মুদ্রার মূল্য তো তোমার ওই হাজার হাজার মুদ্রার চেয়ে অনেক বেশি, তুমি যে হাজার হাজার টাকা হিসাব রাখো জামানলাল তার চেয়েও এই মুদ্রার মূল্য অনেক বেশি। কিন্তু কেন এই কথা বলেছিলেন সেটা আমরা পরের অংশে দেখি। বলছেন গান্ধীজি, ইফ, যদি আ ম্যান, একজন মানুষের হ্যাজ থাকে ল্যাক্স, লাখ লাখ টাকা, হি ক্যান, সে পারে গিফট দিতে আ থাউজেন্ড, এ থাউজেন্ড, এক হাজার অর টু বা দুই। যদি কোনো মানুষের লাখ লাখ টাকা থাকে তাহলে সে এক হাজার টাকা বা দু হাজার টাকা লোককে দান করতেই পারে। পরের বাক্যে দেখো, বাট কিন্তু দিস কয়েন, এই মুদ্রাটা ওয়াজ ছিল পার হ্যাপস, সম্ভবত অল, সব কিছু সি হ্যাড, তার থাকার, এই মুদ্রাটি সম্ভবত মহিলাটির যা কিছু থাকার বা শেষ সম্বল ছিল। হোয়াট, কি এই গ্রেট স্যাক্রিফাইস, কি মহান আত্মত্যাগ, অর্থাৎ ওই মহিলার কি মহান আত্মত্যাগ, তার সব কিছু জমানো মুদ্রাটা সে গান্ধীজিকে দিয়ে দিচ্ছিল। সো তাই গান্ধীজি বললেন, সো তাই আই ভ্যালু, আমি মূল্য দিই দিস কয়েন, এই মুদ্রাটির, মোর, বেশি দেন চে ক্রোর, এক কোটি অব রুপিস, এক কোটি টাকার চেয়েও এই মুদ্রাটার মূল্য আমার কাছে অনেক বেশি। গান্ধীজি এক্সপ্লেইন, গান্ধীজি ব্যাখ্যা করে বলেছিলেন যে এই ভদ্রমহিলার এই মহান আত্মত্যাগের জন্য এই মুদ্রাটা আমার কাছে এক কোটি টাকারও বেশি। হি কেপ্ট, তিনি রেখে দিয়েছিলেন, গান্ধীজি রেখে দিয়েছিলেন দ্যাট কয়েন, সেই মুদ্রাটি, উইথ সঙ্গে হিম, তার ফর এভার, চিরকাল তিনি মুদ্রাটি তার কাছে রেখে দিয়েছিলেন। তাহলে এই অংশ থেকেই তো আমরা দেখতে পেলাম কিভাবে গান্ধীজির সাথে উড়িষ্যায় এক মহিলা সাক্ষাৎ হয়েছিল এবং তিনি তার সব কিছু সম্বল গান্ধীজিকে দিয়ে দিতে চেয়েছিলেন। দ্বিতীয় অংশ থেকে কিন্তু আমরা এটা দেখতে পেলাম। তাই আমরা এবার সরাসরি তৃতীয় অংশে বা শেষ অংশে চলে যাব। তাতে বলছে, থটস, চিন্তা, অফ লাভ, ভালোবাসার চিন্তা, পিস মানে দেখো শান্তির চিন্তা, অ্যান্ড ইকুয়ালিটি, উচ্চারণ দেওয়া হচ্ছে ইকুয়ালিটি মানে সাম্যর, ফিল্ড পূর্ণ করেছিল গান্ধীজির ওয়ার, গান্ধীজির কাজ ছিল প্রেম শান্তি ও সাম্যের চিন্তায় পরিপূর্ণ। প্রত্যেকটা শব্দের মানে তোমাদের জানতে হবে। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর অলসো ও হ্যাড, তাদের ছিল সিমিলার আইডিয়াজ, একই রকমের ধারণা। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনুরূপ ধারণা বা চিন্তাধারা ছিল, আইডিয়াস মানে ধারণা বা চিন্তাধারা। তিন নম্বরে বলছে, স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড, চেয়েছিলেন ইউনিটি, একতা অ্যামাং মধ্যে অল রিলিজিয়ন, সকল ধর্মের মধ্যে তিনি একতা চেয়েছিলেন। রিলিজিয়ন মানে কি ধর্ম, আর ইউনিটি মানে একতা। স্বামী বিবেকানন্দ সকল ধর্মের মধ্যে ঐক্য চেয়েছিলেন। হি স্পোক, তিনি বলেছিলেন অ্যাবাউট, সম্পর্কে, ইট, এটির, ইন 1893 সালে অ্যাট চিকাগো, শিকাগোতে, তিনি 1893 সালে এই সম্পর্কে বলেছিলেন, অর্থাৎ এই ধর্মীয় ঐক্যের কথা বলেছিলেন চিকাগো, যাকে বাংলায় বলা হচ্ছে শিকাগোতে। তাহলে তোমাদের মনে রাখতে হবে গান্ধীজি কবে, সরি বিবেকানন্দ কবে কোথায় এই ঐক্যের, ধর্মীয় ঐক্যের কথা বলেছিলেন। এটি টেক্সট বইতে অনুশীলনীতে দেওয়া রয়েছে, তোমাদের মনে রাখতে হবে যে শিকাগোতে 1893 সালে। পরের অংশে কি বলছে, রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড মানে শুরু করেছিলেন দা রক্ষাবন্ধন, মানে রাখি বন্ধন, রক্ষাবন্ধন মানে রাখি বন্ধন, ইন 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন। ইট ওয়াজ, এটা ছিল আ ফেস্টিভ্যাল, একটি উৎসব, ফেস্টিভ্যাল মানে উৎসব, অ ব্রাদারহুড, ব্রাদারহুড উচ্চারণ দেওয়া রয়েছে, সৌভ্রাতৃত্ব অ্যান্ড কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনি শব্দের অর্থ উচ্চারণ দেওয়া রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটি সৌভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রতি সম্প্রীতির উৎসব গান, যেটা চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে তার রাখি বন্ধন উৎসবের মাধ্যমে, যে ধারণা বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথের অনেকটাই মেলে গান্ধীজির সাথে। লাস্ট 7 নম্বরে বলছে, দিস থ্রি গ্রেট মেন,
এই তিনজন মহান মানুষ, কোন তিনজন মহান মানুষ? তিনজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথমেই দেয়া ছিল মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই তিনজন মহাপুরুষ কি হয়ে আছেন? হ্যাভ বিকাম, হয়ে আছেন ইমমর্টাল, উচ্চারণ দেয়া রয়েছে অমর, ফর জন্য দে আর থটস, তাদের চিন্তাধারা অ্যান্ড ওয়ার্কস এবং কাজ। এই তিনজন মহাপুরুষ তাদের কাজ ও চিন্তার জন্য বা কর্মের জন্য অমর হয়ে আছেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজি। গান্ধীজিটা তো আমরা পরপর দুটো অংশে পেলাম, শেষ অংশে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানলাম, তার রাখীবন্ধন উৎসব এবং আর কি জানলাম, বিবেকানন্দের ধর্মীয় ঐক্যের কথা শিকাগো শহরে বলা, এই সমস্ত কাজের জন্য তারা অমর হয়ে আছেন। তো এই অংশে তিনজন মহাপুরুষ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম, প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি অর্থ দেওয়া ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ক্লাস ফাইভের পরের লেসনের ভিডিও তোমরা শীঘ্রই আবার পাবে।